আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে, কি যেন ছিল ভুলে গেছি, যাই হোক ভুলে গেছি গেছি, যতক্ষণ মনে করার দরকার নেই, যত ভুলে যাওয়া যায় ততই ভালো। কেমন আছো তোমরা? এই যো আজ আমি কাজ করে ফাটিয়ে ফেলবো, উফ আমার মনে বড়ই আনন্দ লেগেছে। টুক করে উঁকি মেরে দেখলাম আকাশে করেছে মেঘ, আর চলে এলাম ছাদে। কি যে করি, জামাকাপড় একবার মেলো একবার তোলো, একবার মেলো একবার তোলো, যেন খেলা পেয়ে গেছে, মেঘ বৃষ্টির যেন খেলা, অত কে করবে? জামা কাপড় নিয়ে নিচে নামার সময় দেখছি সুইটহার্টগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কী খবর তোমাদের? হ্যাঁ সুন্দরীগুলো তো চলো, সবচেয়ে বাজে কাজটা করে ফেলি, জামা কাপড় ভাঁজ করা আমার একটুও ভালো লাগে না, অসহ্য অসহ্য অসহ্য। আর আমার মনটায় আজকে যে কী আনন্দ কী আনন্দ কী আনন্দ, কী বলবো। আমার নিউ মার্কেট হল ভিডিওটা তোমরা এত পছন্দ করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জামা কাপড় প্রায় শুকিয়েই গেছে, দু একটা জামা কাপড় ভিজে আছে, তাই জানলা দিয়ে আবার টুক করে উঁকি মেরে দেখছি যে আমি কি ভালো কাজ করলাম না খারাপ কাজ। ও মা, দেখতে গিয়ে দেখি দুটো জামা কাপড় এখনো বাইরে, আবার লাফিয়ে লাফিয়ে গিয়ে সব তুলে নিয়ে আসলাম। এবার স্নান করতে যেতে হবে, টুক করে চলে গেছি স্নান করতে। দিনে স্নানটা আমার সকাল সকাল হয়ে গেলে আমি নিজেকে রাজা মনে করি, ভাবি উফ কি একটা কাজ আমি করে ফেলেছি মা গো মা। স্নান করে চলে এসেছি, এবার ল্যাপালেপি ঘষাঘষি যা আছে মুখে নাকে চোখে মুখে সব ঘষে টসে নিই, অনেক কাজ করে ফেলেছি, এবার রেস্ট নিতে হবে, তাই গড়াগড়ি 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 দিচ্ছি। নিজে এত কষ্ট করে চাদর পাল্টেছি, নিয়ে একটু শুয়ে শুক করে নিই। কি আনন্দ কি আনন্দ, মনে আমি বড়ই আনন্দ পেয়েছি, ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছি, আবার কী সব দেখাচ্ছি আঙুল দিয়ে, হ্যাঁ 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 পাগলের ছাতা একটা। বাইরে যা জোর একটা বৃষ্টি এসেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে ভালোই কাজ করেছি, ভিজে থাক শুকনো থাক যা থাকে থাক ভাজ করে রেখে দেবো, কেউ টের পাবে না, এই যা গোপন কথা বলে ফেললাম গো। আর আমি নিজেকে ভাবছি উফ কি একটা কাজ আমি করেছি, আবার দেখো কলার তুলে নিলাম, আবার আঙুল দেখাচ্ছি, হাত দেখাচ্ছি, পা দেখাচ্ছি, আর পুরো আমার ভাত ঘুম পেয়ে গেছে, এখন একটা টানা ঘুম দিতে হবে। আহা, তারপরে দেখো ঘুমিয়েও পড়েছি, আবার অনেকক্ষণ পর সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে ঘুম থেকে আমার উঠে মনে পড়েছে আমাকে কাজ করতে হবে কাজ করতে হবে কাজ করতে হবে আরও কাজ করতে হবে আরও কাজ করতে হবে। যে আমি আলমারি নিয়ে বসে পড়েছি, এই গোছাচ্ছে ওই গোছাচ্ছে সেই গোছাচ্ছে, আলমারিটা রাতের যা অবস্থা ছিল আলমারিটা মনে হচ্ছিলো আমাকেই গিলে খেয়ে ফেলবে, আলমারি খুললেই আমাকে বলছিল এক চড় মারবো তোকে আয়, মানে সে কি একটা স্তূপাকার অবস্থা ছিল কি আর বলবো। তারপরে আমি এই বৌভাতের লেহেঙ্গাটাকে বার করেছি, ঘুরছি ফিরছি নাচছি গাইছি, ভাবছি এটা আবার কবে পড়বো কবে পড়বো কবে পড়বো, আর কি বৌভাত হবে, আর হওয়ারও দরকার নেই ওর ব্যাপারে। আবার দেখো আমি আনন্দে নাচছি, কেন বলো তো, একে তো তোমরা এত সাপোর্ট করেছো আমাকে, এত সাপোর্ট করেছো আমি আনন্দে মরে যাচ্ছি, তার উপরে আবার আমার পুরনো জামা যেটা এতদিন রাগ করে বুঝে রেখেছিলাম এক জায়গায় আমার গায়ে হতো না, সেটা আমার গায়ে হয়েছে, ওরে বাবারে বাবারে বাবারে, বাজারে বেরিয়ে পড়েছি বাজারে বেরিয়ে পড়েছি বাজারে বেরিয়ে পড়ে খাবো 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 কি খাবো কি খাবো। ওমা গেলাম ফুচকা খেতে, ফুচকা আর আলু মাখা হচ্ছেই না হচ্ছেই না হচ্ছে, যাই হোক বললাম তাড়াতাড়ি মাখো তাড়াতাড়ি মাখো তাড়াতাড়ি মাখো, যাই হোক মেখেটাকে দিলো, দিয়ে দেখো চামচ মামুচ দিয়ে খাওয়ার সময় নেই, হাত দিয়ে ভাতের মতো করে খেয়ে নিয়েছি, আবার সৌমিত্রকে একটু খাইয়ে দিচ্ছি, আবার আমি খাচ্ছি, আবার ওকে খাচ্ছি, আবার আমি খাচ্ছি। যাই হোক ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি, এই টোটোওয়ালা সাইড দাও আমরা বাড়ি যাবো, আমরা ফুচকা খেয়েছি আমরা বাড়ি যাবো, পুই 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 কত 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 দুজন মিলে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মনে পড়েছে ও মা গো মা, আজ আমার এত আনন্দের দিন আমি কেন শুধু ফুচকা খাবো, ফুচকা তো আমি খাবো না খাবো না খাবো না কিছুতেই খাবো না, তাই বাড়ি এসে আবার পাঠিয়েছি সৌমিত্রকে বাজারে, দিয়ে এই যো কি একটা নিয়ে এসছে, এটাকে বসে বসে এখন গপ 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 করে খাবো, কাউকে দেবো না আজকে, আমি শুধু খাবো আমি শুধু খাবো শুধু খাবো শুধু খাবো, উফ আজ আমার বহু আনন্দের দিন, খা 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 খা। যাই হোক এটাও তো খাওয়া হলো, তারপরে ভাবলাম মিষ্টি কিছু খেতে হবে, কি খাওয়া যায় কি খাওয়া যায়, তারপরে ভাবলাম জিলাপি খেতে হবে, তারপরে সৌমিত্রকে আবার পাঠিয়েছি বাজারে, বলছে না আমি আর যাবো না কিছুতেই যাবো না, আরে তোমার বউয়ের এত আনন্দের দিন আজকে, তোমার বউ রোগা হয়ে গেছে, খেয়ে খেয়ে মোটা হতে হবে তো, তারপরে সবাই তোমার বউকে এত ভালোবাসা দিচ্ছে, তোমাকে তো বাজারে যেতেই হবে যেতেই হবে যেতে হবে, যাও 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 শিগগিরি যাও শিগগিরি যাও শিগগিরি যাও, আমি এটা ততক্ষণে খেতে থাকি, তুমি শিগগিরি যাও গিয়ে জিলাপি নিয়ে আসো। তারপরে ও বাজারে গিয়ে জিলাপি নিয়ে চলে এসছে, এই দেখো জিলাপি, এখন জিলাপিটাকেও গপ 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 করে খেতে হবে। ও মা গো মা কি যে ভালো খেতে, তোমাদের কি বলবো, সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আনন্দও শেষ হয়ে গেছে, আমি হাঁপিয়ে গিয়েছি, এবার আমি শুয়ে পড়েছি। আর তোমাদেরকে কিন্তু সত্যিই অনেক 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 ধন্যবাদ, তোমরা আমাকে এইভাবেই ভালোবাসো, বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আমি হাঁপিয়ে গেছি একটু শুয়ে নিই।